আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। এখন আগের থেকে অনেকটাই ভালো আছি। তো আর এই যে বাচ্চার যে ভাগ্য লিখন বলে না, আজকে কিন্তু হবে বড় হয়ে ভাগ্যে ডাক্তার আছে, ডাক্তার হবে যতই ভাগ্যে লিখুন হোক, সবকিছুই আমাদের হাতে। সারা দিন ঘুমাবে আর সারা রাত জেগে থাকবে, আমার কিছু এমনি শুয়ে থাকবে না, তাকে কোলে নিয়ে ঘুরতে হবে। আরো মাঝে মাঝে তো খেলে, বোন আছে তা আমি একটু ঘুমোই, বোন একটু নেয় বাবা রাখি একটু নেই, বোন একটু ঘুমোয়, এখন এরকম করেই চলছে, এরকম করে মাস দুই তিন এখন চলবে। তো বন্ধুরা, আমি একটু বেরিয়ে এসে প্রতিদিনের মতন একটু বাজারে যাব। আজকে যে কি পুজো হবে জানো, ষষ্ঠী পুজো, কি আজকে বিধাতা ভাগ্য লিখবে নাকি পিসি? ওই যে কি কালী দুয়ার ফাঁদ রাখতে হয় না? হ্যাঁ, বই খাতা, মানে আজকে হচ্ছে এর ভাগ্য দেবতা এসে এর ভাগ্য লিখে দিয়ে যাবে, মানে সে পুরনো যুগের রীতিনীতি আর কি। সেই আগেকার যুগে আঁতুড় ঘরেতে এরকম রাখা হতো, ছদিন না সাত দিনের মাথায়, তাই তো সাত দিনের মাথায়। তো যাই হোক, আজকে আমাদের সেটা হবে, বাজার করতে হবে। আজকে সারাদিনের ব্লগ আপনারা দেখবেন। আমার অ্যাঞ্জেল, অ্যাঞ্জেল কার মতন দেখতে হয়েছে একটু বলবেন তো। পপির মতন দেখতে হয়েছে না আমার মতো দেখতে হয়েছে? কার মতো দেখতে হয়েছে এখন কেউ বলতে পারবে না। তো যাই হোক, একটু বাজার থেকে আসি, একটু মাছ টাছ কিছু কিনে নিয়ে আসি। আজকে আমাদের এখানে হাটবার আছে, প্রচুর প্রচুর টাটকা টাটকা সবজি পাওয়া যায়। আমাদের এখনও বাগানে গাছগুলো হয়নি, ঝিঙে গাছ সব গাছে লাগানো হয়েছে, করলা গাছ, ভেন্ডি গাছ, কিন্তু ফলন হয়নি। তো সেই জন্যে আজকে হাট থেকেই কিছু সবজি নিয়ে আসবো, টাটকা টাটকা মাছ নিয়ে আসবো, রকির জন্য মাংস নিয়ে আসতে হবে, অনেক কাজ। আর আমাদের এই গাছগুলো দেখুন কত বড় বড় হয়ে গেছে, সুন্দর হয়েছে, পেয়ারা গাছে ফুলও চলে এসছে, আর কত সুন্দর সবে তা পড়েছে। কি হলো রে বাবা, ছেলে আমার পাস দিচ্ছে। বনু কি করছে? ঘুমাচ্ছে। বনু ঘুমাচ্ছে, দা তুলে দে, তোকে দাদা বলে। ঠিক আছে, আজকে ওয়েদারটা মেঘলা ওয়েদার, এখনো রোদ বেরোয়নি, প্রায় 8:30 বাজে, বৃষ্টি হবে মনে হচ্ছে একটু পরে, দেখা যাক। বৃষ্টি হলেই ভালো, প্রচন্ড গরম পড়েছিল, একটু বৃষ্টি হলে একটু বেশ ভালো লাগছে। আমাদের এখানে যে হাটটা বসে না, মানে এত টাটকা টাটকা সবজি আছে, সব নদীর চড়ে থেকে আসবে। বাজার করে চলে এলাম, আজকে অনেক রকমের মাছ নিয়েছিল, আর জমি খাওয়া দাওয়া হবে দুপুরে। মাছগুলো কেটে এলাম, মাছ তিন রকমের মাছ আছে, শঙ্কর মাছ, এই নদীর মাছ, আর টাটকা ফেসা মাছ আছে, চিংড়ি মাছ, তিন রকমের মাছ আছে। আরে দাদু কার মতন দেখতে হয়েছে? আমি তো ধরতে পারিনি কার মতন, না মোটেই নয়, ছোটবেলা কার মতো আমি বলবো, আমি কি বলবো? গীতার
তো ঠাকুমা পালিয়ে গেছে। আচ্ছা 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 ছেলে বাজারে গেছে, এই যে খুব বড় একটা শঙ্কর মাছ কিনে আনছে, বড় করছে নাকি এই নদীর মাছ কেটে আনছে, শঙ্কর মাছ চিংড়ি মাছ এগুলো হেঁচড় চিংড়ি হবে, মাংস মনে হয় রাখির মাছ, মাংস কত কিছু, ও সেটা চিংড়ি মাছ, এটা কি কেসা মাছ, আর বালি তুলতে হয়, এতখানি বালি থাকেনি, এগুলো এগুলো সব ঘিসঘিস করছে যে, এগুলো এরকম করে বালি তুলতে হয়, এগুলো গরম জলে দিলে আলাদা ছেড়ে যায়, ঝাঁটা মাথা হচ্ছে, ঘুরতে দাঁড় ঢুকবে নি চিংড়ি মাছ ভাজা খাচ্ছি, বৃষ্টি হচ্ছে এখন ঝিমঝিম করে, খুব ঠান্ডা, ওই জন্য ঘরে এসে বৃষ্টি শুরু হয়ে গেছে, খুব ঠান্ডা হবে, বলনি মুখ পরিষ্কার করে দি, লিপস্টিক পরবি তো, কি নিয়ে এসছো তুমি হাতে করে, এই যে আমি সব জোয়াত কালি আর এই যে সব ঘর মশাতে হয়, আজকে বিধাতা লিখবে, বিধাতা লিখবে, বিধাতা কি লিখবে পরি, কি হবে সারা জীবনে ভাগ্যে কি আছে, সারা জীবন তুমি শুধু দেখে দেখে কি করবে, কাদের বাড়ি যাবে, না চাপা দো চাপা দো, তুমি গায়ে কেমন পড়াশোনা হবে, শুনতে দেখছ সাত দিনে এই যে ঘট বসাতে হয়, বিধাতা পুরুষ লিখবে কার ভাগ্যে কি আছে সবকিছু, ওরা ঘুমিয়ে ঘুমিয়ে এখন ওই বিধাতা নাকি কাঁদায় হাসায়, যদি বলে তোর বাপ মরে গেছে তখন হাসবে, তোর মা মরে গেছে তখন আমার মা রে বলতে যাই, এই যে পুজো হয়ে গেল এবার ঘরের মধ্যে আঁকতে হবে, বুঝলে ঘরের মধ্যে আজকে আর বের করা যাবে না, তুমি একে নিয়ে এখানে বসে থাকো, নাহলে একে এখানে শুই দাও, ওই তো ঠাম্মা নিয়ে বসো, হ্যাঁ গলা থেকে পা পর্যন্ত কি দেখতেছি, হ্যাঁ হ্যাঁ চিন্তা করিস না, তোর বাবা তো সাজাবে, পরি তো পরির মতোই সাজিয়ে দিবে, হ্যাঁ হ্যাঁ
ঠান্ডাটা লাগে বিরিয়ানি করে দিতে হবে বৌদি, যেহেতু এখন অসুস্থ করতে পারবে না সেই জন্য বলছে পিসিমণি তুমি বিরিয়ানি করে খাই দিয়ে তারপরে তুমি বাড়ি যাবে। সন্ধ্যেবেলার জন্য বিরিয়ানি হচ্ছে আজকে, ডিম বিরিয়ানি হবে আর চিকেন কষা হবে। বাবা কি সুন্দর জেগে আছে। যত কথা বল বাবা কত আদর, অনেক খান জেগে আছে আজকে, এখন জেগে থাকলে তবে রাত্রিবেলা ভালো ঘুমোবে। আবার দাদু কথা পাবে, আবার ছেলেগুলো কোষা খাবে বলে তুলে নিচ্ছি একটু, অর্জুনের জন্য তুলবে। বিরিয়ানির পাট হচ্ছে, একটু গ্রেভিটা নিচে দিয়ে দিলাম, এবার ভাতটা দিয়ে দেবো। ওই যে উনাচে শুধু একটু বসে দিবে ঝোলটা, গোলাপ জল, কেওড়া জল, আতর একসঙ্গে ফাইল করে একটু দিয়ে দেবো। ভাত আর কিছু চাপা দেবো না, ঘরে তো এইভাবেই হয়ে যাবে। এমনি টেস্টি লাগবে, বসে দাও যা করেছো আর বসাতে হবে না। গুড নাইট, শুভরাত্রি।